ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনের অন্যতম প্রধান চরিত্র সামিউল ওরফে জুলকার নাইন শায়ের খান সহ সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। রবিবার পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক আফসার আহমেদ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই প্রতিবেদন দাখিল করেন। অন্য আসামিরা হলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তা ঢাকার সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাস মান্নান, নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল, আশিক ইমরান ও স্বপন ওয়াহিদ। তবে এ মামলা থেকে কারাগারে আটক অবস্থায় মারা যাওয়া লেখক মুশতাক আহমেদ সহ চারজনকে অব্যাহতির আবেদন করেছে তদন্ত সংস্থা। তারা হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক শাহেদ আলম, জার্মান প্রবাসী ব্লগার আসিফ মহিউদ্দিন ও ফিলিপ সুমাখার। চলতি বছরের 9 ফেব্রুয়ারি মামলা তদন্ত প্রতিবেদন গ্রহণের দিন ধার্য ছিল, কিন্তু রাষ্ট্রপক্ষ মামলাটি অধিকতর তদন্তের জন্য আবেদন করে।